হ্যালো বন্ধুরা, চলো আজ রেডি হয়ে গেলাম মেলায় যাওয়ার জন্য। এই যে প্রিয়াঙ্কা এসছে, প্রিয়াঙ্কা মানে আমার ভাগ্নি, ও এসছে, ওকে নিয়ে একটু মেলায় ঘুরে আসি। এই যে প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা আমার ভাগ্নি, এই প্রিয়াঙ্কা এসছে। চলো আমরা সবাই মিলে একটু মেলা ঘুরে আসি। চলো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখতে থাকো। আমরা সোদপুরে নেমে অটোয় বসে পড়লাম মেলায় যাওয়ার জন্য। পানিহাটির মেলাতে যাব, তাই এখান দিয়ে সোদপুরে অটো ধরলাম পানিহাটি মেলা যাওয়ার জন্য। অটো কিন্তু আমাদের ঠিক মেলার সামনে গিয়ে নামিয়ে দিল। তোমরা দেখতেই পাচ্ছ মেলাটা কত ভিড়, আর খুব সাজানো গোছানো সুন্দর মেলাটা হচ্ছিল, আর ভীষণ বড় এরিয়া নিয়ে মেলাটা হয়, আর দেখো কত লোকের ভিড়। আমি তো ভাবতেই পারিনি যে এত ভিড় হবে, দেখো কত ভিড়, প্রচুর ভিড় হয়েছিল। আমি সবার কাছেই শুনছি রোজই এই মেলাটায় এত ভিড় হচ্ছে। আমরা মেলাতে গিয়ে শুনি ওখানে অ্যানাউন্স করছিল স্টেজে যে মোনালি ঠাকুর আসবে। আমি ভাবলাম হয়তো মোনালি ঠাকুর আসবে বলেই এত ভিড়, কিন্তু বাড়িতে এসে সবার কাছে যারা যারা মেলাতে গেছে শুনি না রোজই নাকি এতটাই করে ভিড় হচ্ছিল। এখান থেকে আমরা গিয়ে দেখলাম একটা কানের দোকান, অনেকগুলো স্টল বসিয়েছিল সাজার জিনিসের, কানের নানা রকম স্টল বসিয়েছিল, তাই জন্য আমরা একটু দেখছিলাম। এখানে বেশ সুন্দর সুন্দর কানের দেখা যাচ্ছিল, তাই জন্য দেখছিলাম। এই মেলাটা বেশি দূরও না, সোদপুর থেকে অটো ধরলে 5 মিনিট মতো লাগে। এখানে আবার কানের যখন দেখছিলাম ওদের কারুরই, প্রিয়াঙ্কা আদি কারুরই পছন্দ হচ্ছিল না। আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম কেমন এই কানেরগুলো, কিন্তু ওদের কারুরই ভালো লাগছিল না বলে এখান দিয়ে আর কিছু নিলাম না। প্রিয়াঙ্কা বললো চলো মাসি অন্য দোকান থেকে গিয়ে দেখি। তবে কিন্তু দোকানটা খুব সুন্দর করে সাজানো ছিল, বেশ হার ছিল বড় বড়, কানেরও বেশ বড় বড় ছিল। সব কিছু দেখছিলাম আর ওদেরকে জিজ্ঞেস করছিলাম কোনটা ভালো লাগছে, যাই হোক ওদের তো পছন্দ হলো না। এখান দিয়ে আমরা চলে গেলাম পরের আর একটা দোকান দেখার জন্য। এই যে প্রিয়াঙ্কা আর আমি এখানে চলে গেলাম এই দোকানটায়, ও সুন্দর সুন্দর হার কানে সব সাজানো ছিল, সবগুলো আমরা দেখছিলাম ঘুরে ঘুরে। মেলাতে তো অনেক দোকান বসে, একটা দোকানে দেখলে তো হবে না, তার জন্য ঘুরে ঘুরে সব দোকানগুলো দেখছিলাম কোনটাতে বেশি ভালো লাগে বা বেশি ভালো সুন্দর জিনিস পাওয়া যায়, তাই দেখছিলাম। প্রিয়াঙ্কা আবার আমাকে এখানে দেখাচ্ছিল, দেখো মাসি সব জিনিসই 30 টাকা, যা নেওয়া হবে এখানে হার কানের বলো যাই বলো সবই 30 টাকা। দেখবো কি করে, দেখতেই পাচ্ছ সেই দোকানেও কতটা ভিড়, সব জায়গাতেই এরকম ভিড়, মানে প্রচুর লোকজন এই মেলাটাতে আসে। একটু খালি হওয়ার পর দোকানটা, তারপর আমরা কানের দেখবো বলে চলে আসলাম। আমি আবার ওদেরকে জিজ্ঞেস করছিলাম কোনটা ভালো একটু বল, প্রিয়াঙ্কা আমাকে দেখাচ্ছিল যে ওটা ভালো। এই মেলাতে গেছিলাম আমি, প্রিয়াঙ্কার আদি, আদি মানে আমার ছেলে, ও ক্যামেরা করছিল বলে ক্যামেরার সামনে আসছিল না, আর ও খুব একটা ক্যামেরার সামনে আসতেও চায় না। ওকেও আমি জিজ্ঞেস করছি কোনটা ভালো লাগছে বল। এই যে এই কানেরটা আদিরই পছন্দ, ওই আমাকে বলল মা এটা নাও এটা ভালো লাগবে, তাই বললাম ঠিক আছে তাহলে এটাই নেব। প্রিয়াঙ্কা আবার আমাকে দেখাচ্ছিল কেমন লাগে, আমি ওটা নিলাম বলে প্রিয়াঙ্কা বলল মাসি আমিও এমন একটা নেব, ওরও ওটা পছন্দ হয়েছে, তাই জন্য ও সেম একটা কানের নিল ওর জন্য। আর ও আরও কিছু নিল, ওর কাকার মেয়েদের জন্য বললো আমি আরও 2-3টে কানের নেব, ও আরও কিছু নিয়েছে। এখানে আমরা আবার একটু হার দেখছিলাম, তবে আদিরও এই হারগুলো একদম পছন্দ হচ্ছিল না, তাই আর নিলাম না। মেলায় আবার কি, পছন্দ হোক বা না হোক ঘুরে ঘুরে দেখতে হবে, আমাদের মেয়েদের তো এটাই, যতই পছন্দ না হোক এটা না সেটা ঘুরে ঘুরে আমাদের দেখতেই হবে। ছুটে এলেন গৃহকর্তা ত্রৈলোক্যনাথ, পুত্র সন্তানের আগমন বার্তায় আনন্দে কেঁদে ফেললেন। জন্মদাত্রী লক্ষ্মীপ্রিয়া দেবীর মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল। 10 মাস 10 দিন ধরে তাকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে, পরিশেষে ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম হয়েছে তার। তবুও কোথায় যেন সংসারের চোরা স্রোত বয়ে যায়, এর কারণ কি? আগে পরপর 2টি ছেলে মারা গেছে, সকলের মনে সংশয় ছিল পুত্র সন্তান জন্মালে বেশি দিন বাঁচবে তো, কি আর করা যায়, অবিলম্বে এই বিপদের সম্ভাবনা নির্মূল করতে হবে। তাই প্রচলিত সংস্কার মেনে লক্ষ্মীপ্রিয়া দেবী সদ্যজাত পুত্রের ওপর থেকে তার ওখানে স্টেজে ফাংশন হচ্ছিল, তোমরা দেখতেই পেলে, ওখান দিয়ে আমরা চলে আসলাম।
প্রিয়াঙ্কা আর আদি নাগরদোলা চড়বে বলে এখানে চলে আসলো। ওই যে দেখো, ওরা নাগরদোলা চড়বে, আমাকেও চড়তে বলছিল। বাবা আমি চড়বো না, আমি বললাম না বাবা আমার মাথা ঘোরে, আমি কিছুতেই চড়বো না। তাই ওরা দুজনেই চড়তে গেল। ওরা ওখান দিয়ে আমাকে দেখছিল, দেখো দেখতেই পাচ্ছ ওখান দিয়ে প্রিয়াঙ্কা আমাকে দেখছে। তবে দোলনা চড়ে যখন নামলো ওরা, আদি বলছিল মা আমার খুব কষ্ট হয়েছে। আমি বললাম ঠিক আছে, কেন গেছিলে, আমি তো বারণই করেছিলাম, শুনলে না যেমন। এরপর আমরা ফুচকা টুচকা খেলাম, খেয়ে বাড়ি ফেরার পালা। ওরা কিছুতেই আর এই ভিড়ের মধ্যে থাকতে চাইল না, বললো না চলো আমরা বাইরে গিয়ে খাবো, এই ভিড়ের মধ্যে আর থাকবো না। তার জন্য আমরা বাড়ি চলে আসার দিকে রওনা নিলাম। দেখো যখন আমরা ফিরছি, দেখো কত ভিড়।